হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে করে নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। তো এই পাঁচমোড়া ত্রিধারা যে মিলন মন্দির সেটা বাঁকুড়া জেলায় অবস্থিত। তো আমরাও এখন বেরিয়ে পড়েছি মন্দিরটির উদ্দেশ্যে, তাহলে চলো আমাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। এখন আমরা ক্রস করছি বিষ্ণুপুর বাইপাস রোড। তো আমরা প্রায় পৌঁছে গেছি, মানে ঢুকবো হয়ে গেছি পাঁচমোড়ায়, খুব একটা বেশি দেরি নেই। তো এখনো পর্যন্ত রাস্তা আমরা খুব ভালোই পেয়েছি। তো গ্রামের রাস্তা একটু বুঝতেই পারছো একটু প্রবলেম হবেই। তো দুপাশারই পুরো গাছ আর মাঝদিকে পুরো পিচ রাস্তা বয়ে যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। তো এখন দেখা যাক এখন কতটা রাস্তা ভালো কতটা কি খারাপ থাকে, তো সবটাই তোমার সাথে শেয়ার করব। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা পাঁচমোড়াতে, পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা, ওইটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, মানে পাঁচমোড়া ত্রিধারা মিলন মন্দির। তো আজকে হচ্ছে রবিবার আর এই জন্য প্রচণ্ড ভিড় আছে। তো সবাই ছুটি আছে, রবিবার সবারই ছুটি, তো সবাই এখন এটা একটা ঘোরার খুব ভালো জায়গা হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক, প্রথমবার যাচ্ছি তো। এটা হচ্ছে মন্দিরটা, মন্দিরের বাইরে আশেপাশের লোকজন দেখো। এটা হচ্ছে মন্দিরের ঢুকবার মেন গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখন বাজছে সকাল 10টা, মানে লোকজন সবাই আস্তে আস্তে করে আসতে শুরু করেছে। তো এখন যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন, মানে 50 টাকা করে কুপন কাটতে হয়। তো যদি এখানে কেউ কুপন, মানে ভোগ খাওয়ার জন্য মেনলি আসো, তবে অবশ্যই কিন্তু 10টার আগে এসে টিকিটটা কিন্তু কেটে নিতে হবে। তো আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, 10টা বাজছে, তো স্বাভাবিক খুব জোর সবারই খিদে পেয়ে গেছে। তো মন্দির থেকে ঠিক দুপা এগিয়ে এসেই এরকম অনেক দোকান আছে। তো ওরকম দেখি একটা ভালো দোকানে আমরা ঢুকে পড়েছি। তো সবাই আছে এখানে, তো এখন দেখা যাক এখন কি খাবার অর্ডার দিই, খিদেও জোর পেয়েছে সবার। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, গরম গরম লুচি আর তরকারি আসছে, তরকারি দিয়ে যাচ্ছে। তো আমরা এখন অর্ডার করেছিলাম গরম গরম লুচি, তরকারি আর এক কাপ করে চা সবারই। তাহলে এখন টিফিন করা যাক। তো এখানে খাবার দাবার কিন্তু সবই নিরামিষ, তুমি নিরামিষ ঘুগনিও পাবে, আবার চপ কিন্তু নিরামিষ, মানে এখানে আঁশের কোনো ব্যবস্থা নেই। আর এখানে একটা জিনিসের খুব প্রবলেম, সেটা হচ্ছে দুপুরে কিন্তু এখানে ভাত খাওয়ার কাছে পিঠে কোনো হোটেল নেই। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর এখন যাচ্ছি মেন, যেটার জন্য আমাদের এত দূর থেকে আসা, সেটা হচ্ছে মন্দির ভিতরে, মানে মন্দিরের ভিতরে মন্দির দর্শন করতে যাচ্ছি। তাহলে চলে এসো। তো এখন টুকটাক লোকজন আসছে, আস্তে আস্তে করে ভিড় হচ্ছে, বুঝতে পারছো। এখন আমরা এসেছিলাম 10টায়, তখন একটু লোক কম ছিল, এখন বাজছে 11:30। তো যত বেলা বাড়ছে তত কিন্তু লোকও বাড়ছে।
তো এই হচ্ছে আমাদের বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির। তো উপরে যাব, একটু টাইম নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর উপরে যাব। তো আস্তে আস্তে করে, খুব ভিড় হচ্ছে। একদম মন্দিরে উঠে সামনেই রাধা কৃষ্ণের এরকম মূর্তি আছে। তো রাধা কৃষ্ণের মন্দিরের সামনে প্রচন্ড ভিড়। পুরো মন্দিরটাই কিন্তু খুব সুন্দর কাজ করা আছে, অনেক রকমের ছবি আঁকা আছে, ভগবানের অনেক রূপ আঁকা আছে। তো সবটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে আমি শেয়ার করব। তো কৃষ্ণের মন্দিরের ঠিক একটু পরেই আছে কালীর মন্দির, ওই একই মন্দিরের একটু পাশে আছে। তাহলে এসো এবারে মা কালীর দর্শন করি।
তো এবারে নিচে চলো, নিচে যাওয়া যাক। নিচে অনেকগুলো মন্দির আছে, তো দেখা যাক ওখানে কিসের মন্দির আছে ওগুলো।